হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুল সৌদ। আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি এক্সেলের ফাইন্ড রিপ্লেস এই অপশানগুলো সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এক্সেলের মধ্যে কোনো টেক্সট, কোনো ফর্মুলা, তারপরে কোনো নাম্বার ইত্যাদি আপনি কীভাবে ফাইন্ড করবেন, সেগুলো রিপ্লেস করবেন, সে সম্পর্কে আমি আলোচনা করছি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। এক্সেলের আমার আরও বেশ কিছু ভিডিও রয়েছে, আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এখন চলে যাচ্ছে মূল ভিডিওতে। আমি বলছিলাম ফাইন্ড রিপ্লেস সম্পর্কে। এক্সেলে যদি কোনো কিছু আপনি ফাইন্ড করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এই বাটনে ক্লিক করার পরে এখানে ফাইন্ড এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ফাইন্ডের বক্স চলে আসবে। এখানে আপনি যেটি ফাইন্ড করতে চান সেটি এখানে লিখতে হবে। যেমন আমি যদি সাকি এই টেক্সটটি আমি ফাইন্ড করতে চাই, এখানে আমি লিখলাম, তারপরে ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম, তাহলে দেখুন সাকি রয়েছে যেখানে সেই সেলটি সিলেক্ট হয়েছে। তারপরে আপনারা যদি আবার ফাইন্ড করতে চান, আমি ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম, তাহলে দেখুন যেহেতু শব্দটি নাই এই কারণে আর কোনো কিছু শো করছে না, অর্থাৎ এটি সিলেক্ট হয়েছে, অন্য কোনোটি সিলেক্ট হচ্ছে না। তারপরে আপনারা যদি রিপ্লেস করতে চান সেটিও করতে পারবেন। রিপ্লেস করার জন্য এখানে আপনি রিপ্লেস এই বাটনে ক্লিক করতে পারেন। এখানে রয়েছে সাকি, এই সাকির জায়গায় যদি আমি সাকিব লিখতে চাই, সাকিব লিখলাম এখানে রিপ্লেস হইতে, তারপরে আমি এখানে রিপ্লেসে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে সাকির জায়গায় সাকিব হয়ে গেছে। তারপরে আপনারা যদি সকল টেক্সট রিপ্লেস করতে চান তাহলে এখানে রিপ্লেস করে ক্লিক করলে সকল টেক্সট রিপ্লেস হয়ে যাবে। তারপরে এখানে ওয়ার্নিং দিচ্ছে সে আর খুঁজে পায় নাই, একটি পেয়েছে সেটি রিপ্লেস করেছে, ওখানে ক্লিক করলে তারপরে সকল টেক্সট রিপ্লেস হয়ে যাবে। এখানে দেখুন সাকিব বিবি এসেছে, এই জায়গায় সাকি রয়েছে, এই সাকির জায়গায় সে আবার সাকিব রিপ্লেস করেছে, এই কারণে এই জায়গায় ডাবল বি চলে আসছে। আমি যদি এই জায়গায় সাকিব বিবি লিখলাম, তারপরে আমি এখানে রিপ্লেস অলে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে আবার সাকিব হয়ে গেছে। এভাবে আপনারা যে কোনো টেক্সট ফাইন্ড করতে পারেন এবং রিপ্লেস করতে পারেন। এছাড়াও আপনি যদি নির্দিষ্ট কোনো সেল, নির্দিষ্ট কোনো রো কলাম অথবা নির্দিষ্ট কোনো শিটে অথবা নির্দিষ্ট কোনো পেজে যেতে চান সেটিও যেতে পারবেন। এখানে এই বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন গোটো একটি বাটন রয়েছে, এই গোটো বাটনে যদি আপনি ক্লিক করেন, তারপরে আপনি যদি কোনো জায়গায় নির্দিষ্ট রেফারেন্সে যেতে চান এখানে ক্লিক করে সেই রেফারেন্সে যেতে পারেন। আমি এখানে ওয়ান লিখলাম, তারপরে ওকেতে ক্লিক করলাম। এখানে আমাদের এ ধরনের কোনো রেফারেন্স নাই, সেই কারণে এখানে সে কোনো কিছু খুঁজে পায় না, সেই মেসেজটি এখানে দিচ্ছে। তারপরে আপনি গোটো স্পেশালে যদি ক্লিক করেন, এখানে দেখুন আপনি যদি নির্দিষ্ট কমেন্টে যেতে চান তাহলে এখানে এটি সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করলে সেই কমেন্টে চলে যাবে। তারপরে আপনারা যদি এখানে কন্টেন্টসে যেতে চান, তারপরে ফর্মুলাতে যেতে চান, কোন ফর্মুলাতে যেতে চাচ্ছেন সেটি এখানে আপনি বলে দিতে পারেন। তারপরে আপনি যদি এখানে কোনো ব্লাঙ্কস জায়গায় যেতে চান সেটিও যেতে পারবেন। আমি এখানে ওকেতে ক্লিক করলাম, তারপরে দেখুন আমার এখানে ব্লাঙ্কস যে সেলগুলো রয়েছে সেই ব্লাঙ্ক সেলগুলো সিলেক্ট হয়েছে। এখানে যেহেতু এগুলো আমি মার্জ করেছি এই কারণে এগুলোকে সে ব্লাঙ্ক বলেছে। এছাড়া আপনারা যদি নির্দিষ্ট কোনো ফর্মুলা সিলেক্ট করতে চান তাহলে সেক্ষেত্রে ফর্মুলায় ক্লিক করলে ফর্মুলা সিলেক্ট হবে। তারপরে কমেন্ট সিলেক্ট করতে চাইলে এই কমেন্টে ক্লিক করলে কমেন্ট সিলেক্ট হবে। এছাড়াও এখানে কন্ডিশনাল ফর্মেটিং, কন্টেন্ট, ডাটা ভ্যালিডেশন আরও অনেক কিছু অপশন রয়েছে। এই অপশনগুলি সম্পর্কে আমি এখনও আলোচনা করি নাই, এই কারণে আপনি এগুলো বুঝতে পারবেন না। পরবর্তীতে যখন আমি এই অপশনগুলি সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কমেন্ট, ফর্মুলা, কন্টেন্টস এগুলো সম্পর্কে আলোচনা করব, তখন আপনি এই বিষয়গুলো বুঝতে পারবেন। তারপরে আপনারা যদি কোনো নির্দিষ্ট অবজেক্ট সিলেক্ট করতে চান তাহলে এখানে সিলেক্ট অবজেক্টে ক্লিক করে অবজেক্ট সিলেক্ট করতে পারেন। আবার আপনি এই সিলেকশন প্যান যদি আনতে চান এখানে ক্লিক করে সিলেকশন প্যান আনতে পারেন। দেখুন এখানে ডান পাশে সিলেকশন প্যান চলে এসেছে, এখান থেকে আপনি নির্দিষ্ট কোনো কিছু সিলেক্ট করতে পারেন। তারপরে এটি ক্লোজ করতে চাইলে এখানে ক্লোজ বাটনে ক্লিক করলে সিলেকশন প্যানটি ক্লোজ হয়ে যাবে। এই ভিডিওতে আপনারা এক্সেলের ফাইন্ড, রিপ্লেস, গোটো এই অপশনগুলো সম্পর্কে জানলেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।